বংশায় মিডিয়া হৃদয় ধনবাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, পিতার নাম কি, তুমি আমার কাছে বলে বলো। আমি জান, হ্যাঁ আমি তোমার কাছে সবই বলবো, তোমার কাছে শুধু একটি অনুরোধ, সেই কন্যা দিকে ছাড়া আমি বাঁচবো না। আমি জান, ঠিক আছে, তুমি তার পরীক্ষা দাও আমার কাছে। হাই গো নির্ভয় খুলে বলো। স্বামী, আমাদের একমাত্র পুত্র লোকায় সে গিয়েছিল সারেবাঙ্গানো ঘাটে মাছ মারতে, সেখানে নাকি একটি মেয়ে দেখে সে ভালোবেসে ফেলেছে। কি বলছো সনিকা, আমার একমাত্র পুত্র ধনুলক্ষ্মী সে আমার জানতে গিয়েছিল সাড়ে বর্ষি বাইতে, সেখানে কি এক মেয়েকে ভালোবেসে ফেলেছে, আমি কি জানতে পারি কোন রাজ্যে পারি তার, কোন রাজ্যে কর কি বা তার পিতা মাতা কি নাম হয় তার। বেহুলা
একই বলছো তুমি ইছানী নগর সেই মন সাদগরের ছোট কন্যা বেহুলার প্রেমে পড়েছে আমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দর, তোমার পুত্রকে কি বলেছ বড় সরেকা, তোমার পুত্রকে কি বলেছ? আমার পুত্রকে বলেছি যাও বাপি তুমি খেয়ে দে বিশ্রাম নাও, আমি তোমার বাবার সঙ্গে সবকিছু খুলে বলছি। হাসতে হাসতে আমার কাছে সব কিছু খুলে বলেছ, তোমার পুত্রকে বলবেই বেহুলাকে যেন বলে যায় কিছুতেই বেহুলাকে আমি পুত্র বধ করে আনতে পারবো না এই চাম্পাই পুরনগরে। বলেছিলাম স্বামী, সে আমাকে উত্তর দিল মা আমি তোকে এই বেহুলাকে না পাই তাহলে আমার এই জীবন আমি কিছুতেই রাখবো না। আমার ছয়টি সন্তান এই কালীদশা করে মৃত্যুবরণ করেছে, সেই যন্ত্রণার আগুন আজ পর্যন্ত কালীজার ভিতরে দাউ দাউ করে চলে উঠেছে। আমার একমাত্র পুত্র তুলুলক্ষিন্দরকে নিয়ে আমরা বেঁচে আছি, সেও যদি মরে যায় তাহলে বলে সরে কাকে নিয়ে আমরা বেঁচে থাকবো? আমি বলছিলাম কি আজই আপনি ঘটক পাঠিয়ে দেন ওই ইছানী নগর। ঠিক ঠিক বলেছো তুমি, ঘটক পাঠাবো না আমি নিজেই যাব সাইমন সাদাগরের বাড়িতে, তুমি চলে যাও বিশ্রাম কক্ষে, আমি যাবো ইছানী নগর সাইমন সাদাগরের বাড়িতে আমার একমাত্র পুত্র দুর্লক্ষিন্দরের পীর পাই গামনে।